হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি কিছু সহজ টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যা যেমন সংসারের কাজকে সহজ করবে, তেমনি কিন্তু সংসারের টাকা বাজাতেও সাহায্য করবে এবং সময়ও অপচয় রোধ করবে। প্রত্যেকটা টিপসই আপনার কাজকে খুব সহজ করে দিবে। তো এখানে প্রথম টিপসটা হচ্ছে, আমি একটি কাপ নিয়ে নিয়েছি। তো কাপটা এভাবে উপর করে দিলাম, উপর করে দিয়ে এভাবে ঘরে থাকা ছুরি কাঁচি খুব সহজভাবে ধার দিয়ে নেওয়া যায়। এভাবে ট্রাই করে দেখবেন, এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আর খুবই কার্যকরী। আর যারা নতুন গৃহিণী আছেন, তারা কিন্তু এই টিপসগুলো কিন্তু ফলো করলে সংসারের কাজ অনেক সহজ হয়ে যাবে এবং সময়ও অপচয় রোধ হবে। তো এভাবে কিন্তু করে নিলে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে যদি করে নেওয়া হয়, খুব সহজভাবে কিন্তু ছুরি কাঁচি একদম ধারালো হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এখন আমি শেয়ার করছি 2 নম্বর টিপস। তো এখানে আমি একটি ডালিম নিয়ে নিয়েছি। তো এটা অনেকে খুব সহজভাবে কাটতে পারে না, তো আজকে কীভাবে খুব সহজভাবে এই ডালিমটা কেটে নেওয়া যায় সেটাই শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে উপরের যে বোটাটা আছে সেটা এভাবে গোল করে কেটে নিচ্ছি। আজকের প্রত্যেকটা টিপসই কিন্তু খুব সহজভাবে শেয়ার করেছে, যা কিন্তু কাজকে অনেক সহজ করে দিবে। তো বোটাটা নিয়ে নিয়ে এরপর আমি রাউন্ড করে এই উপরের অংশটা এভাবে কেটে নিচ্ছি। এখনও যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো এভাবে রাউন্ড করে কেটে নিলাম। এভাবে কাটলে কিন্তু খুব সহজভাবে ডালিমটা নিয়ে নেওয়া যায়। তো এভাবে রাউন্ড করে চারিদিকে হালকা করে কেটে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কাজগুলো আমি কতটা সহজভাবে শেয়ার করেছি। তো এভাবে রাউন্ড করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট এভাবে হালকা করে টান দিলে চারিদিক থেকে খুব সুন্দরভাবে খুলে আসছে, আর আনারগুলো নিতেও কিন্তু অনেক সহজ হবে। এভাবে ফলো করে দেখবেন, খুব সহজ হয়। তো এখন আমি আনারগুলো নিয়ে নিচ্ছি। আরও কিছু টিপস এবং ট্রিক্স ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, অবশ্যই দেখবেন, খুবই কার্যকরী। তো এইভাবে কিন্তু সবগুলো আনার নিয়ে নিব। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, কাজকে কিন্তু অনেক সহজ করে দিবে। তো এভাবেই আমি সবগুলো নিয়ে নিলাম। আশা করছি আজকের এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো একবার হলো ট্রাই করে দেখবেন। অনেক সময় কিন্তু আনার খোসা ছুলতে কিন্তু অনেক ঝামেলা হয়, তো এইভাবে যদি করে নেন অনেক সহজভাবে করে নেওয়া যাবে। এখন আমি দেখাচ্ছি 3 নম্বর টিপস। তো এখানে অনেক সময় আমরা যদি হাতে চুরি পরি, তখন কিন্তু খুলতে অনেক সমস্যা হয়ে যায়, হাতও অনেক সময় খোলার সময় কেটে যায়। তো এইভাবে যদি এই টিপসটা ফলো করেন, দেখবেন খুব সহজভাবে কিন্তু চুরি খুলে নেওয়া যাবে। তো এইভাবে আমি বেসলিন নিয়ে নিলাম আর হাতের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বেসলিনটা নিয়ে যখন হাত তেলতেলে হয়ে যাবে, তখন কিন্তু খুব সহজভাবে চুড়িগুলো খুলে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে চুড়িগুলো খুলে নেওয়া হয়ে গিয়েছে। তো এই টিপসটাও আশা করছি আপনাদের অনেক কাজ দিবে। এখন আমি দেখাচ্ছি 4 নম্বর টিপস। তো অনেক সময় আমরা ঘরে এভাবে অনেকদিন যদি আটা থাকে, তখন কিন্তু আটার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় হয়ে যায়। তো এই পোকামাকড়ের হাত থেকে কীভাবে আটা ভালো রাখা যায় সেই টিপসটা শেয়ার করব। তো এখানে আমি আটার প্যাকেটটার কর্নারে কেটে নিচ্ছি। এভাবে ফলো করে দেখবেন, আটা অনেক ভালো থাকে। প্রায় 1 সপ্তাহ বা তার কিছুদিন বেশি এভাবে রেখে সংরক্ষণ করা যায়। তো এখানে আমি একটি তেজপাতা, 3টি এলাচ নিয়ে নিলাম। তো এখন আমি প্যাকেটের মধ্যে এগুলো দিয়ে দিব। দিয়ে যে অংশটা কাটা হয়েছে ওই অংশটা একটি রাবার ব্যান্ড দিয়ে যদি মুড়িয়ে রাখা হয়,
তখন দেখতে পাবেন কতটা ভালো থাকে। আর এখন এই প্যাকেটটা আমি একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। তো এইভাবে অনেক দিন আটা সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। তো এই টিপসটা আশা করছি ভালো লেগেছে। এখন আমি শেয়ার করছি 5 নম্বর টিপস। তো এইভাবে আমাদের ঘরে থাকা কাচের গ্লাস বাটিতে ধোয়ার পরও কিন্তু একটা সাদা সাদা ঘোলা ভাব হয়ে যায়। তো এই ভাবটা কীভাবে দূর করা যায় সেটা এখন শেয়ার করব। তো এখানে আমি একটা বলে নর্মাল পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তে পানি আর লবণ মিশ্রিত এই পানিটাতে আমি এখন গ্লাসটা দিয়ে দিব। এভাবে আমরা আপনারা গ্লাস, কাচের গ্লাস, বাটি, প্লেট সবগুলো এই পদ্ধতিতে যদি করে থাকেন তাহলে দেখতে পাবেন যে ঘোলাভাবটা থাকে তা কিন্তু খুব সহজভাবে দূর হয়ে যায়। তো এইভাবে 2 থেকে 3 মিনিট আমি পানিতে ভিজিয়ে রাখবো। এরপর যদি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় দেখবেন কতটা চকচকে হয়ে যায় আর ঘোলাভাবও থাকে না। সবগুলো টিপসই কিন্তু আমি খুব সহজভাবে শেয়ার করেছি যা কিন্তু কাজকে অনেক সহজ করে দিবে। তো প্রত্যেকটা টিপসই ফলো করবেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর নর্মাল পানি দিয়ে আমি এখন ধুয়ে নিব। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা চকচকে হয়ে গিয়েছে। এই যে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঘোলাভাবটা চলে গিয়েছে আর কতটা চকচকে হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।